সূরজ নে দিয়া আপনে শুআও কাইফে গাব, সূরজ নে দিয়া আপনে শুআও কাইফে গাব, দুনিয়া হে আজব চিজ কো ভি সুবহ কো ভি শাম, দুনিয়া হে আজব চিজ কো ভি সুবহ কো ভি শাম, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নাহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নাহি হো, বাজার সে গুজর হো খরিদার নাহি হো, বাজার সে গুজর হো খরিদার নাহি হো, মকবুল তো হাই সাজ হাই তো বহুত হ্যায়, মকবুল তো হ্যায় সাজ হ্যায় কাবিল তো বহুত হ্যায়, আয়না কে মানন্দে তো নাহি দিল তো বহুত হ্যায়, আয়না কে মানন্দে তো নাহি দিল তো বহুত হ্যায়, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নাহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান নাহি হাম, সৌবার কর চুকা হ্যায় তু সৌবার কর চুকা হ্যায় তু এমতেহা হামারা, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের উদ্যোগে পিখিয়ে ইস্তেমা 12 আগস্ট 2022 রোজ শুক্রবার, স্থান বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স বিপন ব্যাপারী বাড়ি পশ্চিম রাজারগাঁও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন ফেতনা ফাসাদের যুগে, এই কঠিন মুসিবতের সময় কোরআন ও হাদিসের ভিত্তিতে সহি তরিকায় দিনে একটি মজলিস হওয়ার তৌফিক দান করে দিয়েছেন, এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এরকম দিনে মজলিস করেছে, যারা কষ্ট শ্রম ব্যয় করে মানুষের হেদায়েতের জন্য এরকম দিনই মজলিস করে, আল্লাহ পাক তাদেরকে যেন এর উসিলা করিয়া আখেরাতে নাজাতের ফয়সালা করে দে, সকলে বলে আমিন। আমি কোরআনে কোরআনুল কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের ভিত্তিতে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, আল্লাহ পাক আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুর।
গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে জানিয়ে দিন, যারা নিজের নফসের উপর জুলুম করে, নিজের নফসের উপর গুনাহ করে জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়। আমি আল্লাহ দয়া এবং রহমত থেকে তারা যেন নৈরাশ হয়ে না যায়, কেননা আল্লাহ তাআলা গুনাহগারদের গুনাহ ক্ষমা করে দেন। নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম ক্ষমাশীল এবং পরম করুণাময়, উত্তম ক্ষমাশীল এবং পরম করুণাময়। وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له رسول الله صلى الله عليه وسلم حديثের মধ্যে বলেন التائب من الذنب كمن لا ذنب له গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন, যেই ব্যক্তি গুনাহের থেকে তওবা করবে মনে হয় যেন সে জীবনেই গুনাহ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি গুনাহের থেকে তওবা করে বলে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন, মনে হয় যেন সে জীবনেই গুনাহ করে না। সন্তান যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর ওই সন্তান যেমন মাসুম, বলে গুনাহের থেকে যেই বান্দা চোখের পানি ফেলাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, গুনাহের থেকে যেই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ বলে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। দিন আসলে যেমন রাত থাকে না, রাত আসলে যেমন দিন থাকে না, বলে যেই বান্দা গুনাহের থেকে তওবা করবে, যেই ব্যক্তি গুনাহের থেকে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ জীবনভর গুনাহ করে নিজের পর জীবনভর নিজের নফসের পর গুনাহ করে জুলুম করেছি গো আল্লাহ, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে ওই যে বললাম, দিন আসলে যেমন রাত থাকে না, রাত আসলে যেমন দিন থাকে না, বলে যেই বান্দা গুনাহ করবে, যেই বান্দা গুনাহের থেকে তওবা করবে, যেই বান্দা গুনাহের থেকে কি করবে, তওবা করবে, আল্লাহ বলে যেখানে তওবা করবে সেখানে আর গুনাহ থাকতে পারে না, বলে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। জীবনভর কত গুনাহ করেছি, আমি নিজে যদি নিজের দিকে তাকাই আমার গুনাহের কোনো শেষ নাই, শেষ আছে, শেষ নাই। এই দুনিয়া এক সময় ছিলাম না, এখন আসি, এক সময় থাকবো না, কেউ যদি থাকার ইচ্ছা করে তাহলে সে থাকতেও পারবে না। ইহা হাম সব মুসাফির হায় কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে দুনিয়াতে এখন আসি, এক সময় থাকবো না, এই দুনিয়াটা হলো একটা মু
মুসাফিরখানা। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দাদার পরে বাবা, বাবার পরে সন্তান, সন্তানের পরে নাতি। কিন্তু দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল আছে নাকি? দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব আমাকে তো একদিন দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। এখন আপনি আর আমি চিন্তা করি, আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে আল্লাহর সামনে উপস্থিত হব, বলেন আমি আর আপনি যে উপস্থিত হব আল্লাহর দরবারে কি নিয়ে উপস্থিত হব, কি নিয়ে উপস্থিত হব হিসাব করা দরকার। কি করা দরকার? দুনিয়াতে আসছি ও খালি হাতে যাব কি খালি হাতে আসছিও খালি হাতে যাবো খালি হাতে বলে এর মাঝে আল্লাহ পাক বান্দাকে কিছু আমল দিয়েছে, বলে আমি আল্লাহ বান্দাকে দুনিয়াতে কি উদ্দেশ্যে পাঠাইছি, আমার উদ্দেশ্যটা কি? বলে দুনিয়ার ব্যবসা যে করে তার একটা উদ্দেশ্য আছে, আমি ব্যবসা করে আমি আমার সন্তান চালাইব, আমি ব্যবসা করে আমি আমার স্ত্রীকে চালাবো, আমি আমার সংসার চালাবো। আল্লাহ বলে ও মানুষ, আমি আল্লাহ যে তোরে বানাইলাম কি উদ্দেশ্য দিয়া বানাইলাম? আল্লাহ বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহ পাক জিন এবং ইনসানকে বানাইছে আল্লাহর গোলামির জন্য। অতএব আল্লাহ এর মধ্যে মানুষকে বেশি দামি বানাইছে। আল্লাহ পাক মানুষকে কেমন দামি বানাইছে? বলে আল্লাহ পাক আসমানকেও বানাইছে, জমিনকেও বানাইছে। কে বানাইছে? আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, সূর্য নক্ষত্র যাহা কিছু দেখতেছি সবকে বানাইছে। সব কিছুর বানানেওয়ালা কে? সব কিছুর বানানেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ কিন্তু সব কিছু বানাইয়া বলে না তোমরা আমার গোলামি করো, বলেছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আদর ডাক দিয়া মানুষকে বলতেছে হে বান্দা বান্দিগণ তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহ পাক আসমানকে বানাইছে, আসমানকেও মানুষের গোলাম বানিয়ে দিয়েছে। কার গোলাম? আল্লাহ পাক আসমান বানাইয়া আসমানকেও মানুষের গোলাম বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক জমিনকেও বানাইছে মানুষের গোলামের জন্য। আল্লাহ পাক সূর্য বানাইছে মানুষের গোলামের জন্য। আল্লাহ পাক গাছ বানাইছে মানুষের গোলামের জন্য। বলেন সূর্য আপনাদের উপকার করে কি করে না? আসমান আপনাদের উপকার করে কি করে না? জমিন আপনাদের উপকার করে কি করে না? বলে সব কিছু বানাইছে মানুষের জন্য। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। কার গোলামির জন্য? কার গোলামি? আল্লাহর গোলামির জন্য। অতএব গোলামি কার করব? গোলামি কার চলবে? আল্লাহর গোলামি চলবে, আর কাহারো গোলামি চলবে না। আল্লাহ পাক কেমন দয়ালু রহমান! আল্লাহ পাক আদরের ডাক দিয়ে বলতেছে ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ। হে আল্লাহ পাকের বান্দা বান্দিগণ, তোমরা যারা গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করেছ, কি করেছ? জুলুম করেছ। বলে তোমরা আমার আল্লাহর দয়া এবং রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, কি হয়ে যেও না, নৈরাশ হয়ে যেও না। আল্লাহ বলে বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আল্লাহর দরবারে তুমি চোখের পানি পালাইয়া বলো আল্লাহ জীবনভর গুনাহ করলাম, আয় আল্লাহ আমি যখন নিজের দিকে তাকাই আয় আল্লাহ
আমার মাথার তালু থেকে পার তালু পর্যন্ত গুনা আর গুনা। আয় আল্লাহ আপনি কত বড় রহমান, আপনি কত বড় রহিম। আয় আল্লাহ একদিন তো আপনি আমার গুনাহের উপর রাগান্বিত হইয়া আপনি আমার জন্য রিজিক বন্ধ করে দেন নাই। আয় আল্লাহ আপনি তো একদিনও আমার গুনাহের প্রতি রাগান্বিত হইয়া আমার জন্য পানি বন্ধ করে দেন নাই। আয় আল্লাহ আপনি কেমন বড় রহমান, আপনি আমার উপর আমার গুনাহের উপর রাগান্বিত হইয়া। আয় আল্লাহ আপনি তো কোনোদিনও আমাকে কোনো জিনিস থেকে বঞ্চিত করে রাখেন নাই। কোন জিনিস থেকে বঞ্চিত করে রেখেছে? রাখেন নাই। অতএব আল্লাহর দরবারে তুমি তওবা করো, যদি তওবা করতে পারো। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে মনে হয় যেন সে জীবনেই গুনাহ করে না, জীবনেই গুনাহ করে না। আল্লাহর এক বান্দা জীবনভর গুনাহের মধ্যে কাটায় দিল, শুধু মানুষকে হত্যা করত, হত্যা করত, জীবনটা শুধু মানুষকে মানুষের উপর অত্যাচার করত। কি করত? জীবনভর শুধু মানুষের উপর অত্যাচার, মানুষকে হত্যা করত। জীবনটা পার করে দিল মানুষকে হত্যা করতে করতে। ওই বান্দা যখন বুড়ো হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, ওই বান্দা তার ডান দিকে তাকায় দেখে আমার ভাই বেরাদার বন্ধু বান্ধব কত মানুষ দুনিয়াতে ছিল, এখন সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বামে তাকায় দেখে আমার কত আত্মীয় স্বজন আছিল, আমার কত ভাই বেরাদার বন্ধু বান্ধব ছিল, এরা কেউ তো দুনিয়াতে নাই, এরা সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তায় পড়ে গেল, চিন্তায় পড়ে গেল, হায় সব মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে, আমাকেও তো একদিন আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আমাকেও তো একদিন আল্লাহর কাছে যাইতে হবে। আমি যে মানুষের উপর অত্যাচার করি, জুলুম করি, এর কি উপায় হবে? ওই বান্দা দিলটাকে নরম করিয়া এখন তওবার জন্য আল্লাহর দরবারে কেমনে তওবা করবে মানুষের কাছে যাইতেছে। ভাই আমি ভালো হতে চাই, ভালো হওয়ার কোনো রাস্তা আছে কি না? মানুষের কাছে যখন যায় মানুষ তো ভয়ে আতঙ্ক হয়ে যায়, এই লোকটা তো সন্ত্রাসী, এই লোকটা তো মানুষকে হত্যা করে জুলুম করে, এই আবার আমার সামনে কেন আসলো? বলে ভাই আপনি ভয় পায়েন না, জীবনভর আমি মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আমি এখন চিন্তা করেছি আমাকে আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে, এখন আমার ভিতরে ভয় চলে আসছে, আমি ভালো হতে চাই, আমার ভালো হওয়ার কোনো রাস্তা আছে কি না? আল্লাহর ওই বান্দা ওই মানুষের কাছে বলার পর মানুষ বলল, আপনি যদি ভালো হতে চান তাহলে মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যান। ওই আল্লাহর বান্দা মসজিদের ইমাম সাহেবের কাছে চলে গেল, মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলতেছে, ইমাম সাহেব আমি জীবনভর মানুষকে হত্যা করতাম, মানুষের উপর জুলুম করতাম, মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করতাম, আমি ডাইনে তাকায় দেখি আমার ভাই বেরাদার বন্ধু বান্ধব সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বামেও তাকায় দেখলাম আমার ভাই বেরাদার বন্ধু বান্ধব সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাকেও তো একদিন আল্লাহর কাছে যাইতে হবে, আমি আল্লাহর কাছে কি নিয়ে যাব, আল্লাহর কাছে কি গিয়ে কি নিয়ে উপস্থিত হব? আমি এখন চাই ভালো হতে, ভালো হওয়ার কোনো রাস্তা আছে কি না? ইমাম সাহেব বললেন, ভাই আপনি যদি ভালো হতে চান আপনার জন্য ভালোর রাস্তা আছে। কি আছে? ভালোর রাস্তা আছে। ইমাম সাহেব বললেন, ভাই আপনার জন্য ভালোর রাস্তা হলো গভীর রাত যখন সব মানুষ ঘুমায়, আপনি ওই সময় ঘুমাবেন না, আপনি ওই সময় উজু করিয়া আপনি মুসল্লা বিছাইয়া আপনি নামাজরত অবস্থায় দাঁড়ায়া যাইবেন, দুই রাকাত চার রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনভর গুনাহ করে কাটে দিলাম, আয় আল্লাহ
জীবনটা কাটায় দিলাম অন্যায় করে অত্যাচার করে। আয় আল্লাহ, আমি নিজের দিকে তাকায় দেখলাম আমার থেকে বড় নাফরমান কেউ নাই। আল্লাহ, আয় আল্লাহ, আমার শরীরে যেই পশম আছে আমার পশমের থেকেও বেশি গুনাহ আমার। ওই আল্লাহর বান্দা চলে গেল, ওই দিন তার ঘুম নাই, সে তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে। ওই বান্দা যখন গভীর রাত হয়ে গেল, ওযু বানাইয়া মুসল্লায় দাঁড়ায় গেল, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে নামাজ পড়িয়া দোয়া করতেছে, আল্লাহ আমার মতো বড় নাফরমান, আমার মতো বড় জুলুম, আমার মতো বড় নাফরমান কেউ নাই, আমার মতো বড় নাফরমান কেউ নাই। ওই আল্লাহর বান্দা চোখের পানি পালাইয়া দোয়া করতেছে, এক পর্যায়ে দোয়া করতে করতে গাইবি আওয়াজ আসলো, ওরে বান্দা তুমি যতই কাঁদো যতই কাঁদো, তোমার নামটা জাহান্নামীদের তালিকায় লেখা হয়ে গেছে। কোন তালিকায়? জাহান্নামীদের তালিকায়। আল্লাহর ওই বান্দা কান্না বন্ধ করে নাই, কি বন্ধ করে নাই, কান্না বন্ধ করে নাই, আল্লাহর ওই বান্দা কান্না চালাইয়া গেল, খালি নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া বলতেছে, আল্লাহ আমার আমার মতো বড় নাফরমান কেউ নাই, আমার মতো বড় নাফরমান কেউ নাই। আয় আল্লাহ, আমার শরীরে যত পশম আছে, আয় আল্লাহ, আমার পশমের থেকেও বেশি গুনাহ আমার। ওই বান্দা কান্নার জোয়ার আরো বাড়িয়ে দিল, কিছুক্ষণ পর গাইবি আওয়াজ আসলো, ওরে বান্দা তুমি যে কাঁদতেছো, তোমার নামটা জান্নাতীদের তালিকায় লেখা হয়ে গেছে। কোন তালিকায়? জান্নাতীদের তালিকায়। বান্দা কাঁদতেছে কাঁদতেছে, সুসংবাদ আসছে গাইবিভাবে যে তোমার নামটা জাহান্নামীদের তালিকায়। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে নাই, কাঁদতেছে কাঁদতেছে, আল্লাহ কিছুক্ষণ পর গাইবি আওয়াজ দিয়ে বলে, ওরে বান্দা তুমি যে কাঁদতেছো, তোমার নামটা জান্নাতীদের তালিকায়। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে কি করব, তওবা করব, কি করব, জীবনভর কত গুনাহ করেছি, কোন সময় জানি আমার ডাকটা এসে যায়, যাইতে তো হবে একদিন, একদিন যাইতে হবে না। এই জন্য রাসূল বলেছে, যে ব্যক্তি গুনাহের থেকে তওবা করবে সে যেন গুনাহই করে না। আর আল্লাহ বলছে, তুমি যদি পাহাড় পরিমাণে গুনাহ করো, আমি আল্লাহর দরবারে এসে যাও, আমি আল্লাহর দরবারে আয়েশা বলো, আল্লাহ আমি নাফরমান, আমারে মাফ করে দাও, আল্লাহ বান্দাকে মাফ করে দিবে।